সুলেমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ছোট, দাউদুল ইসলাম বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন দাও তুমি তো ইন্তেকাল করবা আজ হোক কাল, তোমার রাজত্ব দেখবে কে, তুমি তোমার একটা বাচ্চাকে রাজত্ব দেও। দাউদুল ইসলাম বললেন আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব, আমার তো অনেকগুলো ছেলে। আল্লাহ বললেন তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দাও। পরীক্ষা করার মাধ্যমটা কি, আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন বলো এই সিন্দুকের ভিতরে কি আছে, তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবে। দাউদুল ইসলাম এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন, এর ভিতরে কি আছে, যে যার মতো করে বলতেছে বাবা এটার ভিতরে এটা আছে ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো তুমি বলো তো এর ভিতরে কি আছে। সুলাইমান বলেন বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম এই সিন্ধু খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরাইয়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরাইয়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরাইয়া দিলেন দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসছে, বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য, এক কথা আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল। কনসুবহান, খুব ক্ষমতা না এখন সুলাইমানের, বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা। তিনি একদিন চিন্তা করলেন আমার তো অনেক কিছু আছে, আমার তো যা মন চায় তাই করতে পারি, কিন্তু এই দেশে পৃথিবীটা টিকায় রাখতে গেলে, কারণ তিনি একটা দেশের বাদশা না, গোটা সৃষ্টির গোটা দুনিয়ার বাদশাহ সুলাইমান, বিশাল বাদশাহী। তিনি বললেন এতগুলো টিকায় রাখতে গেলে নিজস্ব সেনাবাহিনী না থাকলে এগুলো থাকে না, কারণ সেনাবাহিনী বেইমানিও মাঝে মাঝে করতে পারে, কথা বলে থাকে। নিজস্ব সেনাবাহিনী থাকলে ভর থাকে যে এটা কমপক্ষে বেইমানি করবে না, মিথ্যা বলবে না। তিনি চিন্তা করলেন ওই সময় ইতিহাসে তারিখে পাওয়া যায় ওই সময় তার 1000 স্ত্রী ছিলেন। কয়জন এই পুরুষটা চিন্তা করছেন আমাদের মতো, কয়জন বউ রাখছে, বউ 1000, বাদী দাসী তো অভাব ছাড়া। এই ওয়াজে যাচ্ছি না আজকে, 1000 স্ত্রী। চিন্তা করলেন আমি আজকে রাত্রে 1000 স্ত্রীর সাথে মেলামেশা করব, আমার বিশ্বাস 1000 ছেলে সন্তান হবে এবং 1000 ছেলেকে আমি সেনাপতি বানাবো এবং 1000 ছেলের মাধ্যমে আমি পৃথিবীতে দিন জিন্দা রাখব। তার চিন্তাটা খারাপ বলেন না, ভালো, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই। বনি ইসরায়েলের জওয়ান যুবক দাউদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তালুতের সৈন্যবাহিনীর একজন সাধারণ সৈনিক রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, পথ চলার পথে তিনি একটা পাথরকে দেখলেন, পাথর তাকে, পাথর রাস্তায় পড়ে আছে ছোট্ট একটা পাথর, তিনি যখন হেঁটে যাচ্ছেন পাথর তাকে সালাম দিচ্ছে, সালাম দিয়ে ডাক দিয়ে বলছে দাও তুমি আমাকে চিনো না, আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি, কারণ আল্লাহ যে যুবকটাকে চিনতে পেরেছেন আমি পাথর ওই যুবকটাকে চিনতে ভুল করি না। দাউদ আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকে চিনো নাই, আমি দুনিয়ার সাধারণ রাস্তায় পড়ে থাকা পাথর না, আমি হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে থাকতাম, তিনি আমাকে দিয়ে তার শত্রুদেরকে হত্যা করতেন আমি পাথরকে দিয়া, আপনি আমাকে নিয়ে রাখুন, হয়তো দুনিয়ার কোনো কাজে আপনি আমাকে ব্যবহার করতে পারবেন। আমার বিশ্বাস হারুনকে যেইভাবে আমি সেফ করার জন্যে আমি পাথর আঘাত করেছি তার শত্রুদেরকে, আপনি যদি আমাকে সাথে রাখেন আমার বিশ্বাস আপনার শত্রুদের মোকাবেলায় আমি দাঁড়িয়ে যাব। কোন সুবহানাল্লাহ, ঢাউ চিন্তায় পড়ে গেলেন পাথর আবার কথা বলা শিখল কোন দিক, পাথর দিকে রাস্তায় কথা বলে। তিনি চিন্তা করলেন হারুন আল ইসলামের হাতের জিনিস বরকত কম না বেশি, তিনি এটাকে তার ব্যাগের ভিতরে রাখলেন, কেউ বলছেন পকেটে রাখলেন, ব্যাগের ভিতরে রেখে তিনি হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি আরেকটা পাথর দেখতে পেলেন, আরেকটা পাথর তাকে সালাম দিয়ে বলছে দাও আপনি আমাকে চিনবেন না, আমি মুসার হাতে সবসময় থাকতাম, শত্রুদেরকে যখন মুসা দেখতেন আমাকে দিয়ে আঘাত করতেন শত্রু নিহত হয়ে যেত, আপনি প্রয়োজন বোধে আমাকে কাছে রাখতে পারেন, হয়তো বিপদে আপনারও কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ বলেন, কারণ ভালো করে মনে রাখবেন আমার বন্ধুগণ, ফলের গাছ বৃদ্ধ হয়ে গেলে কেটে ফেলবেন না, ফলের গাছ যদি বড় হয় বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় ফল দেয় না,
ওই গাছটাকে কেটে ফেলে দিবেন না। গাছ যদি ফল আপনাকে দিতে নাও পারে, কিন্তু ছায়া দিয়ে যাবে। আপনি মনে রাখবেন, পানি যতই নষ্ট হয়ে যাক, পানি যতই দুর্গন্ধ হয়ে যাক, আপনি ওই পানিটাকে ফেলে দিবেন না। আপনার খাবারের কাজে ওই পানি যদি ব্যবহার না হয়, ওই পানি কিন্তু আগুন লেগে গেলে ওই পানি দিলে আগুন নিভে যাবে। এই জন্য মনে রাখবেন, চলার পথে কাউকে যদি কলিজার ভিতরে স্থান দেন, তাকে হুট করে বের করে দিবেন না। হয়তো আপনার আজকে কাজে লাগে না, এমন কাজে লাগবে যে কাজ আর কারো দ্বারা হবে না। ঠিক কি বলেন? ওয়াজ কতদিন করলে বুঝবে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি দুটো পাথরকে পকেটে রাখলেন অথবা থলিতে রাখলেন। ওই পাথর তাকে ডাক দিয়ে বলছে, শোনেন, চলার পথে আপনাকে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতে পারে, ওই যুদ্ধে আপনি কেমনে মোকাবেলা করবেন? পাথর আমাকে কাজে লাগবে, কথা সাথে রাখবেন, আমি আপনাকে সহযোগিতা করব। তিনি দুটো পাথর পকেটের ভিতরে রেখে দিলেন। চলার পথে আরো কিছু দূর চলে গেলেন, দেখেন আরেকটা পাথর তার সামনে পড়ে আছে। পাথরটি তাকে বলতে লাগলো, আপনি আমাকে সাথে নিয়ে যান, আর কিছু করতে না পারি, শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাব। তিনি চিন্তা করলেন, পাথর আবার কথা বলতেছে, এতগুলা পাথর কথা বলল। ওই পাথরটা যখন তিন নাম্বার পাথর বলল, আমি আপনার শত্রুর মোকাবেলা করব, তিনি পাথরটাকে হাতে নিলেন, পকেটের দুইটা পাথর অথবা থলের দুইটা পাথর বলে, দাও দাও ঠিক বলছে। তিনি বলেন, পাথর দেখে এখন ঠিকও ঠিকও বুঝতে পারতেছে। সোহানাল বললেন, পাথর বলতেছে যে ও ঠিক বলছে, ওরা সাথে নেই। আমার বন্ধুগণ, ছিল তিনটা পাথর আলাদা আলাদা। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনটা পাথরকে যখন পকেটে নিলেন, তখন তিনটা পাত্র হয়ে গেল একটা। আল্লাহু আকবার! এক বাক্যে বলতে লাগলো, আমরা আলাদা আলাদা ছিলাম, শক্তি আলাদা আলাদা ছিল, এখন তিন শক্তি এক জায়গায়। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার ক্ষমতাবান হোক না কেন, কোনো অস্ত্র লাগবে না, আপনি মোকাবেলার জন্য আমাদেরকে লাগাইয়া দেবেন, পৃথিবীর কোনো ক্ষমতা আপনার কিছু করতে পারবে না। দাউদ বললেন, এবার হইছে, বুঝতেছি না পাথর আবার কেমনে এগুলো বলে, করাচ্ছেন কে? এবার জালুতের বিরুদ্ধে যুদ্ধ হবে। তালুত তার সেনাবাহিনীতে বলে লক্ষ্য করে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর পয়লোয়ান যুবক আছো যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে? যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে, আমি আমার দেশের অর্ধেকের রাজত্ব তাকে দিয়ে দিব, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেও তার কাছে বিয়ে দিব। কোন সুবহানাল্লাহ! সবাই তো চিন্তা আছে, সবাই চিন্তা করার কথা না, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? বাদশার মেয়েও পাইলাম, দেশেরও অর্ধেক পাইলাম, সবাই নিজের বীরত্ব দেখাতে চায়। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলেন, বাদশাহ, ফার্স্ট টাইম আমাকে দিয়ে কি পরীক্ষা করা যায়? সবাই তাকায় কথা, মুর জোয়ান ভাই, আপনি তো জোয়ান মানুষ কিন্তু বুড়াদের মতো চলেন, সব তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি তো আছেন আর তসবি আছে, আপনি যুদ্ধ বিগ্রহ এগুলো কি বুঝবেন? আপনি এগুলো কি বুঝবেন? আপনি তো এগুলাতে নাই, আপনি তো আলাদা। তিনি বললেন, বাদশাহ, আমাকে কি একটু দেওয়া যায়? বাদশাহ বলেন, আপনার কি কোনো অস্ত্র আছে? কিছুই নেই। কয়ে আছে কি? কয়ে আমার পকেটে একটা পাত্র আছে। সুবহানাল্লাহ! বলেন, আমার পকেটে একটা পাথর আছে, পাথর দিয়ে কি হবে? কিছু হবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস কিছু একটা হবে। আল্লাহু আকবার! বলেন, এই বিশ্বাসই পৃথিবীতে মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি বিশ্বাস করবেন আমার কিছু হবে না, আপনি স্পিড, আপনি সীসা যারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যান, কিছু হবে না। দেখবেন এই আপনার বিশ্বাস, আপনার এই প্রচেষ্টাই 190% ওকে। ঠিক কিনা বলেন? আপনাকে দাঁড়াতে হবে এইভাবে স্পিড নিয়ে। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম গেলেন যুদ্ধের ময়দানে। জালুত পৃথিবীর সব থেকে বড় শয়তান তখনকার সময়, তার নাম জালুত বাদশাহ, তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন। জালুত বলতেছে, কি রে ছোট্ট ছেলে, তুমি আমার বিরুদ্ধে আসছো যুদ্ধ করতে, আমার লজ্জার ব্যাপার, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, এটা অদক্ষ,
অযোগ্য যুবক আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, একজন শক্তিশালী লোককে পাঠাও, আর আমার বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা একমাত্র তালুতের আছে, সুতরাং তোমাদের বাদশাকে পাঠাও। দাউদ ইসলাম বলেন, এগুলা এই কিচ্ছা কাহিনী বাদ দেন, এই ওয়াজ নসিহতের দরকার নাই, আপনি আমার সাথে যুদ্ধ করতে পারবেন কিনা এটা বলেন। জালক বলতেছে, তুই কি বলছিস, পিচ্ছি ছেলে, আমার হাঁটুর কাছাকাছি পড়ে যায়, তুই আবার যুদ্ধ করবে আমার সাথে? দাউদ বলেন, এই ক্ষমতা যা ছিল এতদিন তোমার, আর যাই হোক আমার ভিতরে আল্লাহর তাওহীদ আছে। বাদশার উঠছে রাগ, এত টিটকারে দুষ্টামি করে রাগ উঠবে না? সে তার সমূহ ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে হযরত দাউদ ইসলামের উপর আক্রমণ করেছে, কিন্তু আক্রমণ তো করেছে ঠিকই, মারছে তো জুরে, দেখে দাউদ থেকে অনেক দূরে পড়ছে, উপরে পড়ে নাই। চিন্তা করলো, আমার এটা ভুল হইল, দাউদ বলেন এবার রেডিও। জালাত বলতেছে, রেডি হবো মানে তোমার কাছে তো কিছুই নাই, দেখলাম হাত খালি, বললাম আমি বাইর করতিস। এই কথা বলে পকেটে হাত দিয়ে বাইর করেছেন পাথর একটা। আল্লাহ আকবার, বাদশা ভাই কিরেই পাথর দিয়ে কি করবে? পাথর বলতেছে কি করবে একটু পরে দেখবে। আল্লাহ আকবার, ও বুঝে ওঠার আগে পাথর দিয়ে তিনি যখন আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়েছে, জালুক মরে 70 গজ মাটির নিচে পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ, আর যুদ্ধ করতে হয়নি, এমনি জয়লাভ, সব ভাগছে, দেখছি পাথর দিয়ে যে কাজ করছে, যেখানে জালুত নাই আমরা থেকে লাভ কি, সব ভাগ জয়লাভ হয়ে গেছে। এই অভাবনীয় বিজয়ের মাধ্যমে মুসলমান সৈন্যগণ আল্লাহু আকবার ধ্বনিতে রণক্ষেত্রকে মুখরিত করে তুললেন, মুখরিত হয়ে গেল, তাওহীদের আওয়াজ পৌঁছে গেল সকল ঔপনিবেশিক মানুষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুতকে স্মরণ করিয়ে দিলেন, তালুত তুমি না ওয়াদা করেছিলে যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে তাকে রাজত্বের অর্ধেক দিবা, নিজের মেয়েকে বিয়ে দিবা, এখন দাউদের কাছে বিয়ে দাও। সুবহানাল্লাহ, বলেন না, বিয়ে দিলেন। কিছুদিন পরে দাউদ আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? তালুত। তিনি ইন্তেকাল করলেন, তিনি বাকি অর্ধেকেরও মালিক হয়ে, পুরো রাজত্বের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ, রাজত্বের মালিক হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে দিন রাজত্ব লাভ করলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফাহাজামুহুম বিইযনিল্লাহি وَقَتَلَ دَاوُدُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জালুতকে হত্যা করা হলো, আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন, যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যা ইচ্ছা করলেন দাউদ আলাহ ইসলামকে শিক্ষা দিলেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিনে দাউদ আলাহ ইসলামকে রাজত্ব দান করলেন, ক্ষমতা দিলেন পূর্ণাঙ্গ, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। পড়েন সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা গেছে আজকে? সবগুলি শেষ করে দেব, আজকেই শেষ ইনশাল্লাহ। ঠিক আছেন তো সবাই? আমার সাথে আজ আলোচনা করবো না, বাকিগুলোর নাম বলে বলি শেষ করে দিই, এরপরে শেষ করে দিই। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? মনে থাকবে তো কয়টা ঘটনা গেছে পর্যন্ত? 11 নম্বর, দাউদ আল ইসলামের একজন পুত্র সন্তান ছিলেন যার নাম সুলাইমান আল ইসলাম। এই সুলাইমান আল ইসলাম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য হারিয়ে ফেলেছিলেন। রাজ্য হারিয়ে ফেলার কারণে যেই দিন রাজ্য ফিরে পেয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এই ঘটনা আপনারা জানেন, আমি সেদিকে যাব না, এই ঘটনা বলবো না, তবে আজকে ইচ্ছা ঘটনা আপনারা যেভাবে জানেন অন্য ইতিহাসে আরেকভাবে বর্ণনা করেছে, আমি সে ঘটনা বলার দিকে যাচ্ছি না, সেগুলো বলতেও চাই না। আমার বন্ধুগণ, যাই হোক, সুলেমান আলাইহিসসালাম রাজ্য হারিয়েছিলেন কেন, এর লম্বা ঘটনা, আমি 2-2.5 ঘন্টা আলোচনা করলে ওটা শেষ হবার না, সুতরাং ওদিকে যাবই না। আমি শুধু একথা বলতে চাই, সুলেমান আলাইহিস সালাতুসসালাম যখন ছোট, দাউদ ইসলাম বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন, দাউদ তুমি তো ইন্তেকাল করবো আজ হোক কাল, তোমার রাজত্ব দেখবে কে? তুমি তোমার একটা বাচ্চাকে রাজত্ব দেও। দাউদ ইসলাম বলেন, আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব, আমার তো অনেকগুলো ছেলে। আল্লাহ বললেন, তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দেও,
পরীক্ষা করার মাধ্যমটা কি? আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন বলো এই সিন্দুকের ভিতরে কি আছে। তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবা। দাউদুল ইসলাম এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন, এর ভিতরে কি আছে, যে যার মতো করে বলতেছে, বাবা এটার ভিতরে এইটা আছে ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আল ইসলামকে বলা হলো তুমি বলো তো এর ভিতরে কি আছে। সুলাইমান বলেন বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদ আল ইসলাম এই সিন্ধুক খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরাইয়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরাইয়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরাইয়া দিলেন দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসছে, বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য, এক কথা আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল। কনসুবহান, খুব ক্ষমতা না এখন সুলাইমানের? বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা। তিনি একদিন চিন্তা করলেন আমার তো অনেক কিছু আছে, আমার তো যা মন চা তাই করতে পারি, কিন্তু এই দেশে পৃথিবীটা টিকায় রাখতে গেলে, কারণ তিনি একটা দেশের বাদশাহ না, গোটা সৃষ্টির গোটা দুনিয়ার বাদশাহ সুলাইমান, বিশাল বাদশাহী। তিনি বললেন এতগুলা টিকায় রাখতে গেলে নিজস্ব সেনাবাহিনী না থাকলে এগুলো থাকে না, কারণ সেনাবাহিনী বেইমানিও মাঝে মাঝে করতে পারে, কথা বলে থাকে। নিজস্ব সেনাবাহিনী থাকলে ভর থাকে যে এটা কমপক্ষে বেইমানি করবে না, মিথ্যা বলবে না। তিনি চিন্তা করলেন ওই সময় ইতিহাসে তারিখে পাওয়া যায় ওই সময় তার 1000 স্ত্রী ছিলেন। কয়জন এই পুরুষটা চিন্তা করছেন আমাদের মতো, কয়জন বউ রাখছে, বউ 1000, বাদী দাসী তো অভাব ছাড়া। এই ওয়াজে যাচ্ছি না আজকে, 1000 স্ত্রী। চিন্তা করেন আমি আজকে রাত্রে 1000 স্ত্রীর সাথে মেলামেশা করব, আমার বিশ্বাস 1000 ছেলে সন্তান হবে এবং 1000 ছেলেকে আমি সেনাপতি বানাবো এবং 1000 ছেলের মাধ্যমে আমি পৃথিবীতে দিন জিন্দা রাখবো। তার চিন্তাটা খারাপ বলেন না, ভালো, কিন্তু ইনশাল্লাহ বলেন নাই, ছোট একটা কথা ইনশাল্লাহ তিনি বলেন নাই। আমি একমাত্র বোঝাবার জন্য কথাটা বলছি, সব ঠিক, আপনি ভালো কাজ করছেন কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখবেন নাহলে কাজ হবে না। তিনি ইনশাল্লাহ বললেন না, তিনি 1000 স্ত্রীর সাথে মেলামেশা করলেন। 1000 স্ত্রীর কেউই প্রেগনেন্ট হলেন না, গর্ভবতী হলেন না, হয়েছেন মাত্র একজন। কয়জন? তিনি আফসোস করলেন কি ভুল করলাম, কি কথা বলছি, কোনটা কোনটা ভুল হয়ে গেছে, নাহলে এমন তো হওয়ার কথা না। তাও কি হয়েছে, যিনি প্রেগনেন্ট হয়েছেন ডেলিভারি কি দিয়েছেন? আল্লাহ কোরআনে কারিমের 38 নম্বর সূরা সূরা সাদের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদা সুম্মা আনা। আল্লাহ বলেন আমি তো সুলাইমানকে পরীক্ষা করলাম, তার আসনের উপরে রাখলাম একটা ধর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন প্রসব হওয়ার পরে দাত্রী, স্ত্রী যখন প্রসব করলো দাত্রী দেখলো এটা কোনো মানুষ না, হাত নাই পা নাই, একটা মাংসের টুকরা, গোশতের টুকরা, ধর একটা গোশতের টুকরা। এই মাংসপিণ্ড বা গোশতের টুকরাটাকে দরবারে নিয়ে এসে সুলাইমান আলী সালাতামের সিংহাসনের উপরে রেখে দিলেন। সুলাইমান নিজের ভুল বুঝতে পারলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আর বলেন আল্লাহ তাআলা আমি মনে করেছিলাম স্ত্রী আমার, আমি মেলামেশা করলে সন্তান হবে আমার, ইনশাল্লাহ বলি নাই, বুঝতে পেরেছি ভুল হয়ে গিয়েছে, জীবনে কাজ আর করবো না। কিন্তু আল্লাহ বললেন না, তোমার একটা শিক্ষা দেওয়া দরকার, জীবনে যেন এই কাজ আর কেউ না করে। এই কাজ মানে ইনশাল্লাহ না ছাড়ে। এজন্য আজকের থেকে আমরা বলবো ইনশাল্লাহ আগামীকালকে তোমার ঘর চুরি করব ইনশাল্লাহ, নাকি ইনশাল্লাহ? ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে ইনশাল্লাহ বলেন। যারা আরবে গিয়েছেন সৌদি আরবে, এরা দেখবেন কথায় কথা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাল্লাহ, মাশাল্লাহ, মানে এছাড়া কোনো কথাই নেই, সুর, কিন্তু খালি ইনশাল্লাহ কয়, ঠিক না? বলে অভাব নাই ওদের, ওদের মুখে আসে ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, তাবারাকাল্লাহ, মানে বলতেই আছে। অথচ পাঞ্জাবির নিচে লম্বা জুব্বা পরছে, একটা পায়জামা পরে নাই, এত শয়তান, মানে এত শয়তান এরা, কিন্তু তাবারাকাল্লাহ, মাশাল্লাহর অভাব নাই ভয় এদের ভিতরে। এটা এমন কাজ হয়ে গেল এই সমাজে,
আমরা এগুলা করি না। এজন্য আমরা আজকের থেকে সকল কাজে কি বলবো, আগামীকালকের থেকে নামাজ শুরু করব ইনশাল্লাহ। না আমরা তখন পড়তেছি, আমরা এখন থেকে সালাত আদায় করতেছি, পড়েন আলহামদুলিল্লাহ, এবং আজকে রাত্র থেকে পূর্ণাঙ্গ সালাত আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথা? যাক, এই ভুল সংশোধনের জন্য সুলাইমান ইসলামের দীর্ঘ একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনা আপনারা শুনেছেন, আমার কাছ থেকে শুনেছেন, লম্বা আলোচনা শুনেছেন, আমি ভিন্ন লাইনে আজকে বলার দরকার নাই। সুলাইমান ইসলাম এই আংটিটা রাখতেন এক এক জায়গা, যেহেতু এটা এই আংটির মধ্যে ছিল ইসমে আজম। কি ছিল ইসমে আজম তো বুঝেন, মানে আল্লাহর একটা নাম আছে ইসমে আজম। এটা যদি লিখে আপনি আগুনে দেন, আগুন জ্বালাবে না, সমুদ্রে জাপ দেন, আপনি ডুববেন না, শত্রুর মোকাবেলায় চলে যান, শত্রু আপনার কিছুই করতে পারবে না। তো এই আংটিতে ছিল ইসমে আজম, এর ইসমে আজমের বরকতে গোটা দুনিয়া তার পাগল, বাতাস তার সিংহাসন নিয়ে ঘুরে, আর সকল জিন্নাত তার কথা শুনতে বাধ্য। যাই হোক, এই আংটিটা ইসমে আজম লেখা ছিল, একদিন তিনি রেখে গিয়েছেন, ভুল হয়ে গিয়েছিল আংটি রাখতে গিয়ে, এরপর একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা অনেক লম্বা। এরপরে তিনি আংটিটা যেদিন ফিরে পাইলেন স্ত্রীর হাত দিয়ে, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ, মানে ঘটনা এখানে শেষ। যাই হোক, কটা ঘটনা বললাম, সুলাইমান ইসলাম আংটি যেদিন পাইছেন, এদিন একটা লম্বা ইতিহাস আছে, এটা আপনারা জানেন। 12 নম্বর হচ্ছে, হযরত ঈসা আলানবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন বড় পয়গম্বর ছিলেন, যার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন না, ইঞ্জিল। কিতাব নাজিল হয়েছিল, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আসমানে উঠায় নিয়েছিলেন যেই দিন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের সূরা নিসায় বলছেন, ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আল্লাহ বলছেন, তারা ঈসা আলাইহিস সালাম মনে করেছিল, আহলে কিতাবের লোকেরা মনে করেছিল ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তারা ঈসা আলাইহিস সালামকে ধরে ফেলেছে, কুশবিদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, তার মৃত্যুর আগে আহলে কিতাবের প্রত্যেকেই কোরআনের উপর ঈমান এনে মুসলমান হয়ে যাবে। আল্লাহ কি বলছেন, তার মৃত্যুর আগে সকল আহলে কিতাব কোরআনের উপরে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। এখন আমাকে বলেন, সারা পৃথিবীর মানুষ কি মুসলমান? আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 159 নম্বর আয়াতে, একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি, আল্লাহ বলছেন ঈসার মৃত্যুর আগে পৃথিবীর সকলেই মুসলমান হবে। এ থেকে বোঝা যায় ঈসা এখনো মরেন নাই, কারণ এখন সবাই মুসলমান না, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বিভিন্ন ধর্মের লোক, বোঝা গেল ঈসা মরেন নাই, ঈসা এখনো জীবিত আছে। এই কথাটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন, ঈসা মৃত্যুর আগে সকল মানুষ মুসলমান হবে, সুতরাং ঈসা এখনো মরেন নাই। আর তারা কি বলে, ঈসা কুশবিদ্ধ হয়েছেন, তিনি মরে গিয়েছেন। আল্লাহ আরো ইরশাদ করেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলেন, ওরা ইহুদিরা ঈসা ইসলামকে হত্যা করেনি, তারা বলেছে হত্যা করেছে, ঈসাকে হত্যাও করতে পারেনি, ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং তারা একটি সন্দেহের ভিতরে আছে, আসলে ঈসাকে মারতেও পারে নাই, কুশেও লাগায় নাই, ঈসা আছেন কোথায়? চতুর্থ আসমানে। কোথায় আছেন? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনা বাল রাফাআহুল্লাহু ইলাইহ। আল্লাহ বলেন, একথা সন্দেহাতীতভাবে সত্য, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উপরে উঠিয়ে নিয়েছেন। তারা যাকে হত্যা করেছে এটা ঈসা নয়, তাদেরই একটা ইহুদি কন্যা, আউযুবিল্লাহ। সুতরাং আমরা জানতে পারলাম ঈসা আলাইহিস সালাম মরেন। তারা যদি ঈসা আলাইহিস সালাম দুররে মনসুর একটা সহিহ হাদিসে আছে, রাসূলের পাক বলছেন, ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন যে ঈসা মারা যাননি, কিয়ামতের পূর্বে তিনি আবার তোমাদের কাছে ফিরে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন। ঈসা আলাইহিস সালামকে ওরা মারতে চাইল, যেদিন তারা মারতে চাইল
ওই দিন তো পুরা গড়কে ব্যারিকেড দিয়েছে, ঈসা আলাইহিস সালাম ভিতরে ঘুমায় আছেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় বলেন ঈসার গড়ের উপরের ছাদটা খুলে ফেলো। আর ওরা তো ঈসাকে মারতে চায়, গড় থেকে বের হলেই তুমি ঈসাকে এদিকে উঠাইয়া আমার কাছে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালামকে জিবরিল আমিন নিয়ে গেলেন, সকাল হয়ে গেল, ঈসা তো গড় থেকে বের হন না, সবাই বলল ঈসা গেল কই। তাদের মধ্যে খুব বেশি কিছু মানুষ আছে না যে বেশি বেশি কাজ করে আগে থাকতে চায় সব কিছু, মানে বেশি বুঝে। আপনারা এটার কি বলেন, যে বেশি বুঝে, যে আপনারা বলেন বেশি মাতবর, বেশি পণ্ডিত, এই বুঝছেন বেশি পণ্ডিত, কিছুই বুঝে না সব বুঝে, এর জিখাইলে দেখবেন সব বুঝে, আসলে কিছুই বুঝে। ওই বেশি পণ্ডিত একটা যুবক ছিল, হ্যাঁ দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে অন্ধকার, ঈসা ইসলাম কোথায়, আসমানে ঢুকে ঈসা ইসলামকে পায় নাই, তারিখে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাকে ঈসার সুরত দরায় দিছে। এরপরে পুরা লোক যখন ঢুকছে, ঢুকে দেখছে এই লোকটারে, এর এমন মায়ের শুরু করছে, আসলে তাদের লোক ওই যে পণ্ডিত, আল্লাহ পণ্ডিতই করছে মায়ের খা, এমন মায়ের দিছে রে, ওরে আইনে ধৈর্য, ওরা কুশে লাগাই দিছে। আল্লাহ বলছেন আসলে তোমরা বউ ঈসারে মারছো, আসল ঈসা তো আমার কাছে, সুবহানাল্লাহ বলেন না। সুতরাং এই যেই দিন আল্লাহ ঈসা ইসলামকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন, এই দিন ছিল দশ মুহররম আশুরা। কয়টা ঘটনা বলছি, বারোটা। ১৩ নম্বর ঘটনা হলো ঈসা ইসলামকে আল্লাহ যেদিন ইনজিল কিতাব দিলেন, কোন কিতাব, ইনজিল কিতাব যেদিন দেন, ওই দিনও ছিল দশ মুহররম আশুরা। পৃথিবীর যত কিতাব আল্লাহ দিয়েছেন সব কিতাব ছিল সাময়িক, কি ছিল, যেমন আমাদের দেশে যে লকডাউন, এটা কি স্থায়ী না সাময়িক, এখন আছে নাই, সেম সময় ভালো হয়ে গেলে এগুলো থাকবে না, চুরি চামারি দুষ্টামি এগুলো থাকবে না, এগুলো সব সাময়িক, ক্ষমতাও পৃথিবীর সব সাময়িক, কথা বলেন না কেন, স্থায়ী ক্ষমতা কার, সব সাময়িক। যাই হোক, এই দিকে যাচ্ছি না আমি, হযরতে আল্লাহ পৃথিবীতে যত কিতাব দিয়েছিলেন সব সাময়িক, স্থায়ী কোনো কিতাব দেন নাই, আর সব কিতাবের নিচে বিশেষ দ্রষ্টব্য, আল্লাহ বলেছেন এই জন্য কিতাব সাময়িক, যখন কোরআন নাজিল হবে সব কিতাব বাতিল, সকল নবীরা যদি বেঁচে থাকো, সকল নবীদের অনুসারীরা যদি বেঁচে থাকো, অবশ্যই তোমরা কোরআনের পথে চলবে, এবং সদরুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদারুল আম্বিয়া, সকল রাইসুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের অনুসরণ করা লাগবে। কোন সুবহান, এই কথাটা সব কিতাবে ছিল, যে এটা হচ্ছে স্থায়ী আর ওগুলা অস্থায়ী সাময়িক, এগুলা দিলেন আল্লাহ। তারা জিদের বশবর্তী হয়ে কোরআনকে মানতে চায় না, কারণ আল্লাহ পৃথিবীতে বাকি যত কিতাব দিয়েছিলেন কোরআন ছাড়া, এগুলার ভাষা ছিল হিব্রু, সুরিয়ানি, ইব্রানি। এই পৃথিবীতে হিব্রু নামে কোনো ভাষাও নাই, সুরিয়ানি নামে কোনো ভাষাও নাই, ইব্রানি নামে কোনো ভাষাও নাই, এগুলার কোনো বর্ণমালাও নাই। আল্লাহ বলেন এগুলার কিতাবও আমি উঠিয়ে নিয়ে গিয়েছি, এগুলার বর্ণমালাও আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। সুতরাং জবুর, ইঞ্জিল, তাওরাত এগুলো হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। এই ভাষায় কোনো লোকে আজ পর্যন্ত কথা বলে, তাহলে কিতাব গেল কই? এখন তাদের কাছে যে কিতাব আছে এটার নাম কি, বাইবেল, এটা কোন ভাষায় লেখা বলেন না কেন, ইংরেজি ভাষায়, আপনাদের জানা মতো বা আপনাদের কারো জানা মতো, কারণ আপনারা অনেক কিছুই জানেন, আমার থেকেও জানে আলহামদুলিল্লাহ মাশা, অনেক কিছু জানেন যেটা আমিও জানি না, আপনারা জানেন। তো আপনাদের এই জানার ভিতরে কি এমন কোনো জানা বিষয় আছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পৃথিবীতে কোনো একটা কিতাব ইংরেজি ভাষায় নাজিল করেছে, জানা থাকলে একটু হাত তুলেন, নাই? পৃথিবীতে বোঝা গেল ইংলিশ ভাষায়, ইংরেজি ভাষায় কোনো কিতাব, তাহলে এই যে বাইবেলকে তারা বলছে এটা আল্লাহর কিতাব, এটা কি সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন এই ভাষায় তো আমি কোনো কিতাবই দিলাম, এটা পাইলো কোয়েরা, আমি তো দিয়েছি হিব্রু ভাষায়, সরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, এগুলো পাইলো কই? সুতরাং এই ভাষাও নাই, এই কিতাবও নাই। সুতরাং কোরআন ছাড়া, আল্লাহ কোরআন কোন ভাষায় নাজিল করছে, আরবি কি এখন পৃথিবীতে আছে, কোরআন ঠিক আছে, বাকি একটাও কিতাব নেই, এটা প্রমাণ করে, সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, ইব্রানি ভাষা পৃথিবীর থেকে উঠে যাওয়া প্রমাণ করে ওগুলো ছিল সাময়িক, আরবি ভাষা থেকে যাওয়া, কোরআন এখানে থেকে যাওয়া, এটা প্রমাণ করে কোরআন হচ্ছে একমাত্র স্থায়ী কিতাব। যাই হোক,
আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এখন আপনারা বলবেন এর প্রমাণ কি? ওরা যে কিতাবকে বিকৃত করেছে, বাইবেল যে নিজের ভাষায় লিখছে, এটার প্রমাণ লাগবে না? আপনারা তো প্রমাণ চান না, লাগবে না প্রমাণ? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের দুই নম্বর সূরা, সূরা বাকারার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ অল্প মূল্য প্রাপ্তির জন্য তারা এটাকে বিক্রি করে বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, এই গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে যারা বলে, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে আসে না। যারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, আল্লাহর লানত তাদের উপরে। সুতরাং আল্লাহ বলতেছেন, কিছু লোক আছে যারা কিছু টাকা পয়সা ইনকামের জন্য বলে এটা আল্লাহর কালাম। অনেক লোক আছে দেখবেন আল্লাহ বলছেন, আল্লাহই কথা বলছেন, আল্লাহ বলছেন তো আর বলে আর এই একটার বলে নেন, নিজে একটা বাংলা কথা বলে ফেলেছে। আল্লাহ যে বলছেন এটা পাচ্ছি না খুঁজে, এরাও যে বলতেছে এটা বাইবেল, এটা আল্লাহর কিতাব, আল্লাহ বলছেন, ওটা বানানো। ওরা বানায়া ব্যবসা করতেছে, টাকা দিয়ে বিক্রি করতেছে, ঠিক না? আল্লাহ বলছেন এগুলো শয়তান। যাই হোক, এই যেদিন আল্লাহ ইঞ্জিল কিতাবটা নাজিল করলেন ওই দিন কি ছিল, কয়টা ঘটনা বলছি? 13টা। 14 নম্বর ঘটনা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতা থেকে, যেদিন বিশাল অসুস্থ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম, যেদিন সুস্থ হলেন ওই দিন ছিল। আমার বন্ধুগণ, এই ঘটনা তো অনেক লম্বা। কেউ কবি বিন হজ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার রোগ ছিল 7 বছর পর্যন্ত এবং কয়েক মাস, কেউ বলছেন 18 বছর। তিনি আনাস বলছেন কয় বছর? 7 বছর কয়েক মাস। আর অন্যান্য কিতাবে পাওয়া যায় কত বছর? 18 বছর। হজরতে আইয়ুব আলাইহিস সালাম খুব ভালো মানুষ ছিলেন, প্রচুর ধন সম্পদ ছিল, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ছেলেমেয়ের অভাব নাই, বউ দাসী বাদী গৃহপালিত পশু জন্তু সব কিছুর অভাব নাই। এত কিছু থাকবার পর আল্লাহ তাকে পরীক্ষা ফেলায় দিলেন। কিসে ফেলায় দিলেন? পরীক্ষা ফেলায় দিলেন। তার সারা শরীরে হয়ে গেল কুষ্ঠরোগ। কী রোগ হয়ে গেল? কুষ্ঠরোগ হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত কুষ্ঠরোগের কারণে তিনি আর সহ্য করতে পারলেন। এক পর্যায়ে এত দুর্গন্ধ হয়ে গেল, শুধুমাত্র তার শরীরের মধ্যে একটা জায়গা, জিহ্বাটা ব্যতীত আর ওই হৃৎপিণ্ড যেটা দিয়ে শ্বাস আসে আর যায়, এই জায়গাটা ছাড়া পুরা বডি পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, কুকায় ধরে ফেলল। একদিন একটা কুকা তার দেহতে কিছু খুঁজে পাচ্ছে না খাওয়ার জন্য, তখন এই পুকাটা পড়ে গিয়েছে শরীর থেকে হজরতে আইয়ুব ইসলামে। আইয়ুবকে তার এলাকার লোকেরা অনেক জঙ্গলে ফেলে দিয়েছে, আপনারা জানেন আমি ঘটনা বলছি না। তো শরীরে একটা পোকা ছিল, পোকা খাচ্ছে খাচ্ছে এবং নাই কি আর খাবে, পোকাটা পড়ে গেছে। তিনি বললেন, আহারে পোকা, তুমি আমার শরীর থেকে পড়ে গেলে। এই কথা বলে ধরছেন, ধরে আবার জায়গায় বসে বলছেন, তৃপ্তি সহকারে খাও, তুমিও আল্লাহর সৃষ্টি আর আমার শরীরটাও আল্লাহর সৃষ্টি, সুতরাং যেভাবে ভাল লাগে খাও। সুবহানাল্লাহ বলেন আল্লাহ, কিভাবে বলছেন যে তুমিও আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহ তোমাকে পাঠাইছেন আমার বডিতে খাওয়ার জন্য, যেভাবে মন চায় খাও। এই কথা শুনে আর তিনি যখন ওটাকে ধরে আবার দিছেন, এত জোরে ক্ষত স্থানে দিয়েছে কামড়, কামড় দেওয়ার সাথে সাথে তার সর্বশক্তি দিয়ে কামড় দিছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কামড় খেয়ে সহ্য করতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। আর তিনি অজান্তেই বলে ফেললেন, অজান্তেই বললেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর আপনি তো শ্রেষ্ঠ দয়াবান, আপনার চেয়ে বড় দয়াবান তো পৃথিবীতে আর কেউ নাই, আমি বহুত কষ্টে আছি, আমার সহ্য হচ্ছে না,
এই কথা আইয়ুব আলাইহিস সালাম বলছেন। আর আল্লাহ এই কথাকে কেমনে বলছেন দেখেন, আল্লাহ বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব ইজ নাদা রাব্বাহু আন্নি মাসানিয়া আশ-শাইতানু বিনুসবিন বিনুসবিন ওয়াআযাব উরকুব বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়াশারাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কথাগুলো শুনলেন, আমার বান্দা আইয়ুবকে যখন সে তার রবকে ডেকে ডেকে বলছে আল্লাহ তাআলা শয়তান তো আমাকে যন্ত্রণা এবং কষ্টে ফেলে দিয়েছে, ঘটনা অন্যদিকে, শয়তান ফু দিয়েছিল এই জন্য আইয়ুবের এই ঘটনা ঘটেছিল, লম্বা ইতিহাস সেদিকে যাব না, কষ্টে পড়ে আমাকে বলছে আল্লাহ আমি কষ্টে পড়েছি, আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আল্লাহ বলেন আইয়ুব রে এতদিন পর্যন্ত অসুস্থ কোনোদিন কিছু বলো নাই, আজকে বললা কেন? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা সহ্য তো করেছি কিন্তু আজকে এই পোকা এত জোরে জবরদস্ত শক্তি দিয়ে কামড় দিয়েছে, না জানি মুখ ফসকে আপনাকে কি বলে ফেলেছি, আমার কথা যদি ভুল হয়ে যায় আপনার কষ্ট লাগে আপনি আমাকে মাফ করেন, আরও যদি হাজার বছর পোকা দিয়ে আমাকে খাওয়াতে চান আমি আইয়ুব এরপরেও রাজি আছি। আল্লাহ বলেন আইয়ুব এত কষ্টে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও নাই, এত কষ্টে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে বলছো শ্রেষ্ঠ দয়াবান আমি কি তোমার উপরে দয়া করতে পারি না? আইয়ুব সহ্য হয় না, তুমি যেই সুন্দর করে আমাকে বলে ডাক দিয়েছো আল্লাহ, এত কষ্টে পড়ে যাওয়ার পরে মাত্র ঠোঁট ভালো আছে তুমি আল্লাহ বলে যে ডাক দিয়েছো আইয়ুব রে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আইয়ুব শোনো তোমার পায়ের গোড়ালে দিয়ে মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব বলেন আল্লাহ আমার তো শক্তি নাই এতটুকু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আইয়ুব রে তুমি যতটুকু শক্তি পাও ওই শক্তি দিয়ে মাটির মধ্যে আঘাত করো। তিনি আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে মাটির নিচ থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব পানি দিয়ে গোসল করলেন, পুরা শরীর সুস্থ হয়ে গেল, সে কঙ্কাল সার বডিতে গুষ্ট বেড়ে গেল, বরাট হয়ে স্বাস্থ্যবান সুদর্শন হয়ে গেলেন, বাচ্চার আকৃতি পেয়ে গেলেন, কিন্তু এতদিনের দুঃখ গ্লানি আর কষ্ট ভিতর থেকে যায় নাই, বডিটা ভালো হয়েছে ঠিকই মনের ভিতরে কষ্টগুলো রয়ে গিয়েছে। আল্লাহ বলেন আইয়ুব এখান থেকে তুমি এক গ্লাস এক মুষ্টি পানি পান করো, আমার বিশ্বাস তুমি যদি বরকতি পানি পান করো সাথে সাথে তোমার মনের ভিতরে যত গ্লানি দুঃখ আছে আমি আল্লাহ দূর করে দেব। সব ঠিক হয়ে গেল, পানি পান করলেন, কষ্ট দূর হয়ে গেল, বাদশাহী শরীর নিয়ে আল্লাহ বসে আছেন। আল্লাহ বলেন জিব্রাইল যাও জান্নাত থেকে পোশাক এনে সুসজ্জিত করে আমার আইয়ুব এত কষ্ট করে সবর করে ধৈর্য ধরেছে পুরস্কার দাও। তার সন্তানগুলোকে ফিরিয়ে দিলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। আল্লাহ বলছেন শুধু ফিরিয়ে দিলাম তা না, আগে ছিল যা আমি দিলাম ডাবল করে, তা আগে যা যা ছিল সব ডাবল করে দিলাম। এখন আগে যদি বউ ছিল দশটা এখন হচ্ছে কয়টা? আপনারা তো এই হিসাবে করবেন। আল্লাহ বলছেন যা ছিল সব ডাবল করেছি, মানে আগে ছিল ক্ষেতের জমি ২০টা এখন দিছি ৪০টা, আগে ছিল গরু ১০টা এখন দিছি ২০টা। আল্লাহ বলছেন সব সম্পত্তি তোমাকে ডাবল করে দিলাম। তিনি এখন বসে আছেন সুসজ্জিত হয়ে একটা গাছের গোড়ায়, কিন্তু সবাই যখন ওনাকে ফেলে চলে গিয়েছে, কারণ দুঃখের সময় কেউ কাছে থাকেন, দেখবেন আপনার সুখের দিনে বন্ধুর অভাব নাই, বলেন না কেন? সব বন্ধু, আপনি যখন এমপি হবেন যে বুট দিয়েছেন হাগাত, আমি কিন্তু আপনারে ডাবল বুট দিছি, মানে এ কিন্তু বুটই দিয়ে যাই যায় না, হ্যাঁ ডাবল বুট দিছে, মানে একটা আসল আর একটা সব করছে, কি পাওয়ার ক্ষমতা, কাছাকাছি দৌড়তেছে এমপির সামনে পিছনে কি মিছিল দিচ্ছে, বেচারা যখনই ফেল ওর বাড়ির কাছে দিয়েও যায় না, কথা বলেন নাকি ঠিক বললাম না? তো হযরতে আইয়ুব আলাইহিসসালাম এখন সুসজ্জিত, আল্লাহ অনেক সব কিছু দিয়েছেন, কিন্তু কষ্টের দিনে কেউ তার কাছে ছিল না, বউ সবাই চলে গিয়েছিল, ছিলেন একজন, তার নাম রাহিমা। আমি ঘটনা বলবো না, শুধু রাহিমার একটা কথাই বলতে চাই।
আমি ঘটনা বলছি না, সবাই যখন ফেলে দিয়ে গিয়েছিল রহিমাও যাওয়ার জন্যে, তার গাঁটটি কাপড় গুছাচ্ছিলেন, মানে গুছাচ্ছিলেন, আইয়ুল ইসলাম বলছেন, রহিমা সবই তো চলে গেল, কেউই তো থাকলো না, সুখের দিনে সবাই ছিল, দুঃখের দিনে কেউ নাই, আমাকে এলাকার লোক জঙ্গলে নিয়ে যাচ্ছে, যাবার জন্য রেডি হচ্ছে, সবাই চলে গেছে, তুমিও কাপড় গুছাচ্ছ চলে যাবা? রহিমা বলছেন, স্বামী আমি কাপড় গুছাচ্ছি চলে যাওয়ার জন্যে না, বরং এই কষ্টের দিনে কেউ না থাকলে জঙ্গলে বনবাসে আমি আপনার সাথেই থাকব। তো লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছি না, রহিমা এমন স্ত্রী ছিলেন, আর আজকালকের কিছু স্ত্রী হলে বলতো থ্যাংক ইউ, ওকে আমি গেলাম, আপনি আপনার দিকে যান, বহুত দিন একসাথে ছিলাম। তো যাই হোক, আমার বন্ধুগণ সব আবার না ভালো আছে, এক পর্যায়ে রহিমা সাথে ছিলেন দীর্ঘদিন, কিন্তু তিনি মানুষের বাড়িতে কাজ করতেন, কাজ করে করে যা পাইতেন ওই টাকা দিয়া স্বামীকে নিজে কষ্ট করে রান্না করে যাও বানাইয়া স্বামীকে নিজের হাত দিয়ে খাওয়াতেন। ওই দিনও তিনি গিয়েছিলেন কাজের সন্ধানে, লম্বা কথা কাজ করে আসছেন, কিন্তু আল্লাহ তো আইয়ুব আলাইহিস সালামকে চেঞ্জ করে দিয়েছেন, বাদশাহী পোশাক, জোয়ান মানুষ, সুদর্শন যুবক বসে আছেন গাছের গোড়ায়, তিনিও রহিমার অপেক্ষা করতেছেন, তিনি অপেক্ষা করতেছেন যে আমার দুঃখের দিনে ছিল, আজকে আমার সুখের দিন, তাকে তো আমি ভুলে যেতে পারি, দুঃখের দিনে অনেক তাকে সুখের দিনে কয় চিনে না, কথা বলেন না কেন, চিনে না কয়। আমার বন্ধুগণ এক পর্যায়ে রহিমা কিছু খাবার নিয়ে আসতেছেন, এসে দেখেন স্বামীকে যেখানে রেখে গিয়েছিলেন ওখানে স্বামী নাই, তিনি মহা টেনশনে পড়ে গেলেন, আমার এই অসুস্থ স্বামীকে নিয়ে গেল কে, কাঁদতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন পিছন দিকে গাছের গুঁড়ায় সুদর্শন খুব স্পেশাল আর্ট আর্ট করা একটা ডিজাইন করা যুবক বসে আছে, তিনি দৌড়ে গিয়ে বলেন, ভাই আপনি কি এখানে একটা বুড়া লোককে দেখছিলেন অসুস্থ পচা গন্ধ, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আইয়ুব কিন্তু বুঝতেছেন সব, আমি কিন্তু আমার স্বামীকে খুঁজতেছি, আইয়ুব আলাইহিস সালাম বললেন ওর নাম কি, বলল ওর নাম আইয়ুব, এখানে ছিল, গ্রামের মানুষ ফালায় গেছে, আমি এলাকায় গেছিলাম কাজ করার জন্য, আমার একটু দেরি হয়ে গেছে, কি কেউ নিয়ে গেল না কি কী হইলেন বুঝতে পারতেছি না, আপনি কি দেখছেন? আইয়ুব আলাইহিস সালাম এবার বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন, আমাকে কি চিনতে পেরেছেন আপনি? হযরত রহিমা বলছেন, আমি কেমনে চিনবো আপনাকে, আমি কোনোদিন দেখি নাই, বলে একটু বেশি করে তাকান। ওই কথা বলতেই হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ থাকতেন তখন তিনি মুচকি হাসতেন, মুচকি হাসলে গালের ওখানে টুল পড়তো, টুল টুল পড়তো, টুল তো বুঝেন, টুল পড়তো, টুল পড়তো। তো রহিমা এটাকে খুব ফলো করতেন, ওই লোকটাও যখন বলছে যে তোমার স্বামী কেমন ছিল, তুমি আমাকে চিনো কি না, এই কথা বলে আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং এখানে টুল পড়লো, ওই হাসিটা দেখেই রহিমার মনে পড়েছে আমার স্বামী তো ভাবি হাসতেন, সুবহানাল্লাহ, তাহলে আপনি কি আমার স্বামী? আইয়ুব আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি তোমার স্বামী আইয়ুব। আল্লাহ এই সব ঘটনা খুলে বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর বরকতের কথা বললেন, দুজন কতক্ষণ একজন আরেকজনকে জড়াইয়া কাঁদলেন, আর বললেন চলো আমরা এবার এলাকায় যাই, আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। তো যাই হোক, আইয়ুব ইসলামকে যেদিন আল্লাহ রোগ থেকে মুক্তি দিলেন ওই দিন কি ছিল, এখন একটা লম্বা ঘটনার দিকে আমরা যাচ্ছি, আমি এক দুই মিনিটে বলবো, দশটার উপরে হয়েছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরতে কয়টা ঘটনা বলছি, পনেরো নম্বর ঘটনা হচ্ছে হযরতে ইউসুফ আল ইসলামকে তার পিতামাতার কাছে আল্লাহ যেদিন ফিরিয়ে দিলেন, হারানোর সন্তান ইউসুফকে যেদিন পিতামাতার কাছে, মানে হযরতে ইয়াকুব আল ইসলামের কাছে যখন আল্লাহ যেদিন ফিরিয়ে দিয়েছেন, ওই দিনও ছিল দশ মুহররম আশুরা, সুবহানাল্লাহ বললেন, আশুরার দিন ছিল, যাক লম্বা ঘটনা, এটা আপনাদেরকে, আপনারা তো জানেনই ঘটনাটা, জানেন না? হযরতে ইউসুফ আল ইসলামকে তার ভাইয়েরা কোথায় ফেলাইছিল, কূপে ফেলাই দিয়েছিল, এরপরে তাকে এক দল নিয়ে গেল ব্যবসার জন্য বিক্রি করলো, এক সময় তিনি জুলেখার ঘরে গেলেন, বড় হলেন, দুর্ঘটনার কারণে জেলে গেলেন, জেলে থাকলেন, আল্লাহ জেল থেকে বাদশা বানিয়ে বাইর করলেন, এরপরে নিজের বাবা নিজের ভাইয়েরা যে এলাকায় থাকতো এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, ওরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সাহায্যের জন্য গেল, তিনি চিনলেন তারা চিনল না, এক পর্যায়ে তিনি বললেন, যাও তোমাদের আর কি ভাই আছে, ওরা বললো আমাদের আরেকটা ভাই আছে, তার নাম ছিল বিনিয়ামিন, তিনি বললেন তাকেও নিয়ে এসো আমি বাড়াইয়া তোমাদেরকে দিব, এর অর্থ হলো আমি আমার ভাইকে আমার কাছে আটকায় রাইকা দিব, বিনিয়ামিনকে আনলেন আটকায় রাইকা দিলেন, এক পর্যায়ে দুই ভাই একসাথে আছেন, তার কাছে খোলাখুলি বললেন, ওরা ফিরে গিয়ে বলো বাবা তোমার ওই ছেলেটাও ছিল এক ধরনের, এই ছেলেটাও এক ধরনের, যাই হোক লম্বা কথা, এক পর্যায়ে তো ঘটনা ঘটে গেল, যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিন নম্বর দিন যখন তারা আবার আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে,
আয়েশা বলল, আমাদের তো কিচ্ছু নাই, টাকা পয়সা এখন নাই, আমাদের ভাই তো চুরি করছে, মানে বিনিয়ামিন আপনি ধরে রাখছেন। এটা যাই হোক, এটা লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে চিনতে পেরেছ? তোমরা কি আমাকে চিনতে পেরেছ? তোমাদের কি মনে পড়ে তোমরা দশ ভাই মিলে একটা ভাই তোমাদের ছিল ইউসুফ, তাকে তোমরা কূপে ফেলে দিয়েছিলে আর বাবার কাছে গিয়ে বলছিলে বাঘে খাইছে? আসলে বাঘে খাই না আমি, সে ইউসুফ। তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মায়ের দিস পিটাইছ ক্ষমা। তারা তো লজ্জিত সব সংক্ষেপ। তিনি বললেন, যাও ক্ষমা করে দিয়েছি, টেনশনের কিছু নাই। এই বলে তিনি তার ছোট্ট জুব্বাটা, ছোট্ট কাপড়টা তিনি উঠাইয়া দিলেন, ভাইদের কাছে যাও, ওটা আমার বাবার কাছে নিয়ে যাও, বাবার চোখ তো অন্ধ, আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, বাবার চোখে কাপড়টা লাগাইয়া দিলে বাবার চোখটা পরিষ্কার হয়ে যাবে। লম্বা ইতিহাস, সেদিকে যাব না। এক পর্যায়ে নিয়ে গেলেন, তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো পয়গম্বর ছিলেন, সন্তানেরা যখন এই কাপড়টা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে এখনো শত মাইল দূরে আছেন, ইয়াকুব বাড়িতে বলতেছেন, আমি তো ইউসুফের গ্রাণ পাচ্ছি। কাছাকাছি যারা ছিল তারা বলতে, আপনি পাগল হয়ে গেছেন, কোন দিন ইউসুফ মরছে আর আপনি এখনো ইউসুফের কথা বলছেন? তিনি বলছেন, না আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, ইউসুফের শরীরের গন্ধ আমি পাচ্ছি। এক পর্যায়ে তাকে কাছাকাছি আসলেন, ভাই ছেলেগুলায় কাপড়টা দিল, চুকে লাগালেন, পরিষ্কার হয়ে গেলেন, তিনি তাদেরকে নিয়ে গেলেন। মা বাবাকে ভাইয়েরা যখন নিয়ে গেল ইউসুফ ইসলামের কাছে, যেই দিন আল্লাহ মিলাইয়া দিলেন ওই দিন ছিল। এখানে অনেক ঘটনা আছে ইউসুফ ইসলাম সম্পর্কে, আমরা লম্বা তাফসিরও এখানে করেছি, করি নাই, আমরা সেদিকে যাব না। কতটা ঘটনা বললাম? 16 নম্বর ঘটনা হচ্ছে, পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারূ আন্নাস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আল্লাহ বলেন, পৃথিবী আমি আল্লাহ যেই দিন সৃষ্টি করলাম ওই দিন এমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যারা কাফের হয়েছে তারা কিভাবে দেখে না? আকাশমণ্ডলী এবং পৃথিবী কেমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যেই দিন সৃষ্টি করলাম ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা বলছি সংক্ষেপ? কয়টা? 17 নম্বর হলো, এই আকাশ জমিন এক কথায় পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করছেন একসাথে করছেন, জয়েন্ট। এজন্য আকাশ থেকে বৃষ্টিও পড়তো না, জমিনে কিছু হতো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবী থেকে, পৃথিবী এবং জমিনকে যেদিন আলাদা করে, মানে এই যে একসাথে মিলিত ছিল যেদিন আলাদা করলেন, ওই আলাদা যেদিন করলেন সাথে সাথে উপর থেকে জমিনে বৃষ্টি পড়ল এবং কিছু বৃক্ষ তরলতা উঠতে লাগলো। এই যেদিন প্রথম পৃথিবীতে বৃষ্টি হয়েছে, প্রথম বৃষ্টি জমিনে হয়েছে আসমান থেকে, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। তাইলে পৃথিবীর প্রথম বৃষ্টি হয়েছে কোন দিন? কয়টা ঘটনা বলছি? 18 নম্বর ঘটনা হচ্ছে শেষ, 18 নম্বর ঘটনা হচ্ছে 10 মুহররম যেই দিনে কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় ওই দিনও ছিল। কয়টা বলছি? 19 নম্বর ঘটনা হলো, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কেয়ামত হয়ে যাবে, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাযিআ মান ফিস-সামাওয়াত ওয়ামান ফিল আরদ, আল্লাহ বলছেন যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেই দিন আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই ভীত বিহবল হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়াতারাল জিবালা তাহসাবুহা, আল্লাহ বলছেন জামিদা ওয়াহিয়া তামুরু মাররা সাহাব, আল্লাহ বলছেন সব পর্বতমালা ভেঙে চুরি চুরমার হয়ে যাবে, উড়ন্ত হবে, সব পাখির মতো তোলার মতো উড়বে। ফাইদা নুফিখা ফিস-সূর নফখাতু ওয়াহিদা, সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, পর্বতমালা সহ পৃথিবী একবার উৎক্ষিপ্ত হয়, ভূমিকম্পে কাঁপতে কাঁপতে ভেঙে চুরি চুরমার হয়ে যাবে। যেদিন কেয়ামত ঘটবে ওই দিনও থাকবে 10 মুহররম। কয়টা বলছি? 19টা। রাত্র হয়ে গেছে মোটামুটি 10:15, এখানেই থাকলো আজকে, এখানেই শেষ। তাহলে আশুরার ঘটনা আমরা কয়টা পাইলাম? 19টা। এখানে রেখে দিই, লম্বা করার দরকার নেই, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, এখানেই থাক আর শেষ, আর লম্বা করা যাবে না। আমি আজকে জুমায় কথা দিয়েছিলাম, আমি কথা বলবো যে কুকুরের মধ্যে 10টা গুণ আছে, কিন্তু আমি আর কথা লম্বা করতেছি না। আরে আমি তো বলতে পারতেছি, আমি তো সারা রাতই বসছি তো বসছি, আমি তো দেখতেছি আপনাদের মাঝে মাঝে অসুবিধা হইতেছে।
অনেকের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। থাক, আগামী জুমে বললে হবে না, আরো আধা ঘন্টা চলে যাব। আজকে থাক, আগামী জুমে আমি না দেরি কষ্ট দেওয়া যাবে না আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আগামী জুমায়, বলবো না দেরি হোক করার দরকার নেই। আর সুতরাং আগামী জুমায় আমি কথা দিলাম, যদি বেঁচে থাকি সুস্থ থাকি আল্লাহ নিয়ে আসেন, তাহলে আমরা এই কথাগুলো বলবো এবং সুরা আল বাকারার তাফসিরকে পরিসমাপ্তি করে আমরা বিসমিল্লাহ বলে নতুন সুরা তাফসির শুরু করব ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে দাওয়াত, সবাই আসবেন, আর ওই দিন আমরা আল্লাহর কাছে কায়েমন চিত্তের দোয়া করব। কারণ আপনারা জানেন সোয়া বাকারা এমন এক সুরা, রসুলের পাক বলছেন কেউ যদি সোয়া বাকারা পড়ে আল্লাহর কাছে দোয়া করে পৃথিবীতে যত বড় অপরাধী হোক এটা আর ফিরে আসে না, কবুল হয়ে যায়। এজন্য আমরা আগামী জুমায় দোয়া করবো, একে অপরের জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা সবাই আসবো তো ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم جوبক ভাইদেরকে বলবো আপনারা যাই করেন নামাজটা পড়বেন ঠিক মতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ। একটা, দুই নাম্বার, যা বলবেন সত্য বলবেন, সব সময় সত্য কথা বলবেন, এই দুটো কাজ করেন, সময় মতো নামাজ পড়েন আর সত্য কথা বলবেন, দেখবেন জীবন আর কিছু লাগবে না। কারণ পৃথিবীর সকল গুনার মা কে? গুনার মা মিথ্যা কথা। পৃথিবীর সকল গুনার মা হচ্ছে মিথ্যা, এই জন্য আমরা মিথ্যা ছেড়ে দেব। আমরা পারবো না ইনশাআল্লাহ। আমরা সবার সাথে, আমরা যদি, আপনার যদি কেউ দুশ্মনও হয়ে যায় তার সাথে আপনি হাসি দিয়ে কথা বলবেন, হাসি দিয়ে কথা বলা কি বলেন না, টাকা লাগে না তো, হাসি দিতে কি কষ্ট হয়? কথা বলবেন, সুন্নত আদায় হয়ে যাবেন, সব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ